এসেছে রুই মাছ, আর এটা কী মাছ আমি জানি না, আমি অর্ধেক মাছের নাম জানি না, কিন্তু রুই মাছের এই পিসগুলো আমার খুব ভালো লাগে খেতে, আমার বেশ ভালো লাগে। এগুলো গোল গোল করে কাটা, এতদিন পর বৃষ্টি শুরু হলো আর আমাদের ছাদের ওয়ালে কাকটা বসে আছে, দুটো কাক একসাথে ছিল, একটা কাক উড়ে চলে গেল, তো যাই হোক ও বসে থাক, কোথায় আর যাবে। আর দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে আর তার সাথে জোরে জোরে বাজ পড়ছে। আমি আসলে নিচে ঘুমাচ্ছিলাম, তো আওয়াজ শুনে ওপরে এসেছি দেখছি, আর বেশ ভালো লাগছে, এত বৃষ্টি দিন পরে বৃষ্টি শুরু হয়েছে আর মনটা জুড়িয়ে গেল একেবারে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আমি ইন্দ্রাণী। কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকালে একটু ব্যস্ত ছিলাম বলে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন আমি একটু চা বানিয়ে নিয়ে এসেছি, এখন একটু চা খাবো আর একটু বেরোচ্ছি, একটু কাজ আছে। তাহলে চলুন আর দেরি না করে আমি বিকেলটা এখন থেকে শুরু করি, আশা করব আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন, আপনাদের লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে চলুন আগে ফার্স্টে একটু চাটা খেয়ে নিই। আমার চা, এখন একটু চাটা খেয়ে নিই, চাটা নিতে একটু ঠান্ডা হয়ে গেছে আর কি, তা চাটা খেয়ে নিয়ে তারপরে সেজে গুজে একটু বেরোবো, তো চলুন আগে চাটা খাই। বেরোচ্ছি, এতে অনেকটা টাইম চলে গেল, চা খেয়ে আবার টুকটাক কাজ করতে করতে সময় চলে গেল, এখন বাজে 6:30, তো যাই আস্তে আস্তে দেখি কতটা কি করতে পারি। তা চলুন যাওয়া যাক। এই গড়িয়াটা এসছি আর এই পুতুলের দোকানের পাশে দাঁড়িয়ে পুতুলগুলো দেখছি, তো আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাঘাট কোন প্যাচপ্যাচ করছে কাদা, তা আমি একটু ফটোর দোকানে যাচ্ছি, একটা আমার ফটো ছিল তো সেটা বাঁধাতে দেবো, তো তার জন্যই বেরোনো আর কি, আর টুকটাক যদি কিছু কিনতে পাওয়া যায় তো যাবো, তো আগে চলুন ফটোর দোকানে যাই। প্লেন এরকম ছবি যাই থেকে এরকম প্লেন তো, হ্যাঁ ব্ল্যাক কালারে করবেন, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার ফ্রেম দেবো, হ্যাঁ মানে এরকম কালো ফ্রেম নিয়ে, হ্যাঁ এরকম কালো ফ্রেম, হ্যাঁ কালো ফ্রেম করে দেবো, ঠিক আছে। ফটোর দোকান নিয়ে ফটোটা দিয়ে তা একটু গ্রসারির দোকানে এসেছি, তো এখানে আমি সব কিছুই পাওয়া যায় এখানে, তো আমি একটা বায়োটিকের ময়শ্চারাইজার কিনবো বলে এসেছিলাম আর কি, কিন্তু পেলাম না, তো এখন এই হাড়িপাতির দোকানে এসেছি একটা কড়াই কিনবো বলে। এই ঢুকলাম, এই হাতের মধ্যে পোটলা পুটলি নিয়ে, কি গরম, বাপরে বাপ, সারা পিঠ ঠিট পুরো, মানে আমার কুর্তিটা পুরো ভিজে গেছে, মানে এত গরম পারা যাচ্ছে না, তো যাই হোক এখন ঘরেই ঢুকে একটু মানে ফ্যানের তলায় বসি আর কি, পারা যাচ্ছে না এত গরম, তো যাই হোক একটা আমার ভুল হয়ে গেল, যেটা ফটোটা তো বাধা দিয়েছি আর কি করতে, আর যেটার একটা ভুল হয়ে গেল সেটা হচ্ছে একটা কড়াই কিনলাম আর কি, তো কড়াইটা দোকানে গিয়ে দোকানে ফেলে চলে এসেছি, আবার যাবো যেদিনকার ফটোটা আনতে সেদিনকার গিয়ে নিয়ে আসবো। তা চলো আগে এক জামা কাপড়গুলো ছাড়ি, একটু রেস্ট করি, তারপরে আবার একটু কিচেনে যেতে হবে, একটু রান্না করতে হবে, ভাল লাগছে না পুরো যা, মানে কুর্তিটা ভেজা চপচপ করছে, চলো যাই। এই ওপরে এলাম, তো এখন একটু কিছু বানাবো রাত্রের জন্য, তো ভাবছি একটু ম্যাগি বানিয়ে নিই, একটু ফাঁকিবাজি খাবার বানিয়ে নিই, কারণ আর ভাল লাগছে না আমার গরমের মধ্যে কিছু করতে, তার থেকেও বড় কথা কি যে কোনো জায়গা থেকে আসলে পরে তখন আর কিছু সব করতে ভালো লাগে না, তো যাই হোক আমার ঘরে আম আছে, আম আর ওই ম্যাগি, এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার ডিনার, তো চলো তাড়াতাড়ি করে ফটাফট বানিয়ে ফেলি।
পিস থেকে গাজর বিন কাঁচা লঙ্কা এগুলো সব বার করে রেখেছিলাম, তো এগুলো একটু কেটে নিচ্ছি আর তার সাথে একটু পেঁয়াজ কেটে নেব। নিয়ে আমি আমার ফাঁকিবাজি ম্যাগিটা বানিয়ে নেব। আসলে আমি খুব একটা যে ম্যাগি খেতে ভালোবাসি তা না, যখন ছেলে এসেছিলো তখন ওর বাবা একটা বেশ বড় ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলো, তার অল্পটা ছেলে খেয়েছে আর বাদবাকিটা পড়েই রয়েছে, তাই যখন ভালো লাগে না তখন একটু ম্যাগি বানিয়ে নিই। তা আজকের একদমই বেরিয়েছিলাম আর ভালো লাগছে না, তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম, নিচ্ছি আর কি, নিলাম না নিচ্ছি। তো তার আগে আমি কাপগুলোকে ধুয়ে রেখেছিলাম আর কি, তো এগুলো এখন তুলে দিচ্ছি, কারণ একটা কাপ ভেঙে গেলেই গেল। আমার খুব শখের কাপ, যেহেতু চা খেতে ভালোবাসি তার জন্য আমি খুব কাপ কিনি, একটা ভেঙে গেলে আর মনটা খারাপ হয়ে যাবে। তা কাপগুলো গুছিয়ে রেখে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে ভেজিটেবলসগুলো ভেজে নিয়ে ম্যাগিটা ফটাফট করে নেব। তা এখন মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ম্যাগিটা হয়ে গেছে, তা এখন দিয়ে দিই গরম গরম, তাহলে ভালো হবে আর কি। আর এমনিতে এখন রাত্রি 10টা বেজে গেছে, আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ব, কারণ খুব টায়ার্ড লাগছে, কোনো জায়গায় বেরোলে না আরও কিছু ভাল লাগে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি নিচে চলে এসেছি, তো এসে একটু মুখটা ধুলাম, দিয়ে ক্রিম মাখছি, তার আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আমি আজকে শুয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে ব্লগটা শেষ করতে পারিনি তাই আবার স্টার্ট করলাম। তো এখন আমি চা বসিয়েছি, একটু চা খাবো, খেয়ে ঘর দোয়ার পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে চান করে আগে পুজো দিয়ে নেব, আর প্রত্যেক দিন আমার দেরি হয়ে যায়। তো আমি ঠাকুর ঘরে চান করে চলে এসেছি, পুজো আমার অর্ধেকটা হয়ে গেছে, মালাগুলি পরেছিল, বেল ফুলের মালা কি গন্ধ, ভীষণ ভালো লাগছে। আর এখন আমি কিচেনে এসে গেছি, পুজো শেষ হয়ে গেছে, তো আমি একটু নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে আমি বানাবো স্মুদি, অন্য কিছু খাবো না। একটু ভাবছিলাম পরোটা বানাই, কিন্তু ইচ্ছা করছে না, তো একটু স্মুদি বানিয়ে নিচ্ছি কলা দিয়ে। তা স্মুদিটা খাবো, খেয়ে কালকে কিছু মাছের বাজার করেছিলাম, তো সেগুলো গোছানো হয়নি, তো সেগুলো পড়ে রয়েছে, তো বেরিয়েছিলাম বলে আর গোছাতে পারিনি। তো আজকে মানে ব্রেকফাস্টটা করে তারপরে এগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে রান্না বান্না করবো আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এই যে সব মাছের বাজার পড়ে রয়েছে, তেল মুড়ি তারপরে সাদা তেল নুন সার্ফ এইসব টুকটাক কিছু জিনিস কিনে এনেছিলাম, তো সেগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। তো তার আগে আমি একটু ডাল বসিয়ে দিয়েছি, আজকে মুগ ডাল বানাবো, একটু সবজি ডাল করবো, আমার খেতে খুব ভালো লাগে। আর তার সাথে মাছ তো থাকবেই, তো এখানে রুই মাছ এনেছে, তো এই রুই মাছের এই পিসগুলোকেই ভালো লাগে না, গোল গোল করে কেটে আনে, আমার খুব ভালো লাগে খেতে। আর এই একটা মাছ এনেছে, মাছের পেটে কি ডিম, কি মাছ আমি নিজেই জানি না, আমি অর্ধেক মাছের নামই চিনি না। তো যাই হোক, আজকের আমি রুই মাছটা রান্না করছি, আর আর যেটা করব সেটা হচ্ছে তো উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো, কালো জিরে ফোড়ন দিয়ে, খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়েছি, উচ্ছে কুমড়োর চচ্চড়ি বানিয়েছি, সবজি ডাল বানিয়েছি, আর কালকে একটু বাঁধাকপির তরকারি ছিল, ব্যাস হয়ে গেছে আমার আজকে দুপুরবেলা রান্না। তো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর অতি অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।